আসসালামু আলাইকুম, শেলিজ ওল্ডের পক্ষ থেকে আপনারা সকলের শুভ সকাল। এখন সকাল 5টা বাজে, আমরা ফজরের নামাজ পড়ছি আর এখন আমরা বাড়াইরাম হাঁটার যাইরাম। আর প্রতিদিন সকালে হাঁটলে বালা ওজনও কমলো আর সপ্তাহ লাগিও বালা, সকাল করবা 10টা সপ্তাহ কি বালা। তো আমরা এখন হাঁটার যাইমু জগিং করার। তো আপনারা আমরা লগে থাকবা, দেখবা পুরা ভিডিওটা। আমি অনেক স্পিডে হাঁটছি আর যে সময় ভিডিও করছি একটু আস্তে আস্তে হাঁটি হাঁটি আপনার লগে ব্লগটা দিছি। তো সকাল 5টা বাজে, দেখবা ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবা আর আমরা আর সাথে থাকবা। আমরা একবারে 4টা পয়েন্ট পর্যন্ত হাঁটি হাঁটি গেছি, সেরক পয়েন্ট আমরা হাঁটছি সকালই বেলা। আর যেন আমার বাতাস বাড়াই না বাড়াইলে বোঝা যাইত নাই। সকাল কটা? 5টা নি, 5টা নি না 6টা হইছে টাইম। এখনো আমরা হাজি টুলাম কাটি হাঁটি যাইরাম। আর সকালি পালা খুব সুন্দর একটা কেটা হোস্টেল, ওয়াইদা হোস্টেল, হঠাৎ করে মেঘ আইব লাগে ওলা। তো ছোটো ছোটো করে একটা মেঘ দিছে। তো আমরা বেশি দূর গেছি না, আমরা হাজি টুলা থাকি আবার পড়েছি ন্যাশনাল পয়েন্ট। এখানে একটা স্কুল খুব সুন্দর, প্রাইভেট স্কুল, আর সবটা বন্ধ। আর দেখা ছোটো ছোটো বৃষ্টি আস্তা বিজাইলার। তো আমরা এখন আবার ভরলাম ন্যাশনাল পয়েন্টে দিই, পয়েন্টে গিয়া আবার বৃষ্টিটা থামি গেছে। তখন আমরা 4টা গেছি হাঁটিয়া হাঁটি হাঁটি 4টা পর্যন্ত আমরা গেছি, 4টা পয়েন্ট পর্যন্ত। এখন থেকে গিয়ে আমরা কিছু নাস্তা উস্তা আনমু, লগে থাকবা। দেখা বৃষ্টি বাক্কা রাস্তা উস্তা ভিজাই লিছে। এখানে হইল নয়াশর পয়েন্ট, আমরা পয়েন্ট পর্যন্ত আইছি হাঁটি হাঁটি। আর এখন আমরা রাস্তা ক্রস করলাম, আমরা 4টা পয়েন্টও যাইমু। 4টা পয়েন্ট পর্যন্ত আমরা গিয়া দেখলাম স্তব্ধ নিরাই, মানুষ সানুষ নাই, একজন দুইজন সকলেও একজন দুইজনে আটরা। এখানেও ছোটো ছোটো দোকান দিয়ে ফুটপাথর হকার হল, আস্তে আস্তে তারা দোকান হল ওপেন কররা, সপ্তাহ তিন টাইম ডেকোরেশন কররা। দেখা হাঁটি হাঁটি যতটুকু আর কি ভিডিও করা গেছে করছি আমার প্রিয় বিয়ার সকল আর কি। আর এখানে নাইট গার্ড হল, তার রাস্তা রাইট মজা করে হরছিলা। আর এখন সকালে ভোর সকালে তারা ঘুমাইছ, এখন আবার উঠি জিরা। আসলে তারা জবটা কত কষ্ট, আসলে কষ্ট লাগে, লাগলে কিছু করার নাই। ফ্যাট বাঁচাইতে হইলে তো প্রত্যেকটা মানুষের কাজ কাম করার দরকার। তো তারা রিক্তা কি না হলে তারা সংসার চলতো নাই, গতিকে তারা হররা সারা রাইত সজাগ থাকিয়া তারা ডিউটি পালন করছেন। আর এখন তাই তাই আস্তে আস্তে উঠি জিরা, একটু সময় লাগে হয়তো বিশ্রাম নিছেন। কি সুন্দর দেখা কৃষ্ণচূড়া ফুল, লাল হয়েছে একটা টিল্লার উপরে একটা গাছ, কৃষ্ণচূড়ার গাছ।
তো আমরা আস্তে আস্তে ওমেন্স মেডিকেল ফ্লোর সামনে আইছি। আমরা হাঁটলাম আর নাস্তাটা লওয়া আমি দেখাইছি না, তখন আমরা আটি আটি আস্তে আস্তে করে দি যাই মুরগি। আমরা নাস্তাটা লই নিছি অলরেডি, লইয়া এখন আমরা ঘরে দি যাইলাম গি। আর এখন দেখো কাইটিও ঘরের সামনে চড়ুই পাখি, চড়ুই পাখি দেখি একটু চড়ুই পাখির আমার ব্লগ একটু কইলাম। আস ভোরবেলা তো সুন্দর পাখির কিচকিচি। আর এখন আইচি দেখো কা আমরা নাস্তা আস্তা নিয়ে আইচি আর ঘরে যাইরাম গি। গেট খুললাম আর সিঁড়ি বাইয়া তিনতলা ওটা লাগব, তো গাইছে আসসালামু আলাইকুম।